যুদ্ধ যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল গোটা তেলাবিপ শনিবার তেলাবিপ স্কোয়ারে জড়ো হন হাজারো ইসরায়েলি বাসিন্দা এ সময় ইসরায়েলের পতাকা নিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের পরে পুলিশ এসে বাধা দেয়ায় বাধে সংঘর্ষ চলে ধাওয়া পাল্টা ধাওয়া একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে গাজায় জিম্মিদের মুক্তির আহ্বান শনিবার একই জায়গায় সহ সময় জন্য মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানান বিক্ষোভকারীরা আমরা গত আটাশ দিন ধরে অনশন ধর্মঘট করছি শুধুমাত্র বাইডেন আমাদের বাঁচাতে পারবে আমরা মাত্র আঠাশ দিন ধরে খাই না আর তারা এতদিন ধরে নরকে বাস করছে বাইডেন আমাদের সাহায্য করুন ওদেরকে বাঁচান এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরের কিছু অংশ দখল করে নেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বিশৃঙ্খলার কারণে এক ঘন্টা আগেই জাদুঘরটি বন্ধ করে দেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ এ ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে এছাড়া শুক্রবার ওকলাহোমা অঙ্গরাজ্যে ফিলিস্তিনপন্থীদের ব্যাপক বিক্ষোভ হয় এ সময় ফিলিস্তিনের ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা যায় বহু মানুষকে বেশ কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভে অংশ নেন দেড় শতাধিক মানুষ এ সময় ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের আমরা এখানে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে এসেছি গাজায় চলমান এ ভয়াবহতা ও গণহত্যার অবসান হওয়া উচিত এছাড়া ইটালির রোমেও একই দাবিতে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনির নির্বাচনী প্রচারের সময় মিছিল করতে দেখা যায় তাদের এ সময় পুলিশ বাধা দেয় শুরু হয় ব্যাপক সংঘর্ষ গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে দেওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশটি